যে মেয়ে নামাজে পড়ে না, সে মেয়ে আজ তাহাজ্জুদে রবের কাছে অঝরে কাঁদে। যে ছেলে আগে জুমার নামাজটাও পড়তো না, সে আজ পাঁচ ওয়াক্ত নামাজে সরাসরি রবের পক্ষ থেকে হেদায়েতটা বোধ হয় এভাবেই আসে। যে ছেলে আগে গার্লফ্রেন্ড নামক খবিশের সাথে সময় নষ্ট করায় মেতে থাকতো, সেই ছেলে আজ রবের সাথে সম্পর্ক মজবুত করায় ব্যস্ত। যে মেয়েটির আগে বয়ফ্রেন্ড ছিল, সেই মেয়েটিও আজ নন মহরম পুরুষ, মেইনটেইন করে চলাফেরা করে। যে ছেলেটি আগে মেয়ে দেখতে বলতো ক্রাশ খাইছে, সেই ছেলেটি আজ মেয়েদের দিকে ফিরেও তাকায় না, সরাসরি রবের পক্ষ থেকে হেদায়েত বোধ হয় এভাবেই আসে। আগে যে মেয়ে মাথায় সামান্য কাপড়ও দিত না, আজ সেই মেয়ে নিজেকে আবৃত করে নিয়েছে অসাধারণ শোভনীয় পর্দায়। হেদায়েত হলো হৃদয়ের বসন্ত। যখন কারো হৃদয়ে এটা প্রবেশ করে, সে রবের প্রিয় হওয়ার জন্য তখন সব কিছু ছাড়তে পারে।